দিয়ে গরম করতে করতে জাহাঙ্গীর যাহা আমার অস্তিত্ব নাই, হামুমানি আমি নষ্ট নাই। যখন নিজে হামু নষ্ট হয়ে গেলাম আর দেখি যে আমি তিচ্ছ নাই, তখন আমি কি দেখি? এই জন্য অনেক পীরের খানকায় জাহাঙ্গীরের বই বেচবার যায় না, কারণ ব্যবসা থাকে না। কি থাকে? খুচরা বিনগারাম দাম হামুন আসছি, এখন সম্পূর্ণরূপে নিজের শেষ করে দিলাম। তখন ছায়া দেখি জমারে খুদ জমারে ইয়ার দিদম, তখন ছায়া দেখি জমারে খুদ জমারে আমি আমার পীর আমি আমার মনি। এই চৌহিদে চলে গেল পীর ধরা ছেড়ে, কিন্তু এটাই শেষ ছেড়ে। সেদেকে দুই বানিয়েছি, কারণ পীরও আছে আমি আছি, তখনও দুই আছে, দুইয়ের মধ্যে আল্লাহ থাকে না। আর জিগার মুরাদাবাদি সাকি কো কাহে দো আলিফ মে লাম নেহি আর লাম পে আলিফ নেহি। রাম লিখতে দুটা আলিফ লাগে না, বুঝে দাও একের মধ্যে দুই থাকে না, দুইয়ের মধ্যে এক থাকে না। সুতরাং গুরুর শেষ সীমা হইল ওই জবরুতের শেষ। তাই গুরু ধরা যদিও সেরে ওঠেই শেষ, তারপরে তৌহিদ কোনটা? রিপনের গুরু রিপন, রিপনের শিষ্য রিপন, রিপনের পীর রূপ রিপন, রিপনের মুরিদ রিপন। নামাজ মোল্লা মেহরাব মিম্বার, মোল্লার নামাজ মসজিদে আদান দেয় আর যে নামাজ পড়ায় এই পর্যন্ত অর্থ। নামাজ আশিকা প্রেমিকের নামাজ, আশিকা মানে প্রেমিক, নামাজে আশিকা প্রেমিকের নামাজ, বার কোথাও না দাঁড় শুনি দিদাম। যে দেখি প্রেমিক নামাজ পরে ঠাট্টা বিদ্রুপ যাতনার মানুষের চিৎকারী শুনির উপর দাঁড়িয়ে আছে নাচে, সীতা জমায় বা হাফি, যখন হাফিজকে এক মুষ্টি বাতুনি এলেম দান করল, চু যখন জুল্লা এক মুষ্টি রশিদ দান করার পাশে পায় আতা কানা রশিদ মায় বা হাফিজ। এই হাফিজ সিরাজিরে তার মুশরিক যখন এলমের রাজনি গোপন বিদ্যা যখন এক মুষ্টি দিল, চায়া দে খুব শিক্ষিত ছিল, চায়া দেখি হামা আমি হামা আকেলে খেরাত বেকার বেদম, হামা মানে আমার, হামা আমার আকেল বুদ্ধি খেরাত জ্ঞান বেকার দিতাম, বেকার সৌদাম। রহস্যের জ্ঞান যখন জানলাম তখন এই দুনিয়ার জ্ঞান দেখলাম, এর চাইব সৌদাম নাই, যে বাদ খাইবার জ্ঞান পয়সা কামাইবার জ্ঞান। তাহলে বুঝবো সবাই দাদা।